Thank you, Soames. तुम्हें ठीक समय ना पहुंचे रहे तो अनरूली क्राउड मेरी फिल्म. थैंक्स अ लॉट. ভাবছ
বর্তমানটাকে তো তছনছ করেইছি, ভবিষ্যৎটাকেও নষ্ট করে ছাড়লাম। ট্র্যাজেডিটা কোথায় জানো দাদা? অমুকে অত কষ্ট করে প্র্যাকটিক্যালি নিজেকে শেষ করে তুমি বিলেতে পাঠিয়েছিলে, সেই অমু ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। কোর্স কমপ্লিট করার সুযোগও কেউ দেয়নি, শেষ বছরের সবকটা পরীক্ষায় ফেল করেছে অমু। এখানে এখন একটা 200 টাকা চাকরিও পাবে না, তাই পার্টি অ্যারেঞ্জ করতে হলো শহরের কিছু ইনফ্লুয়েন্সিয়াল লোকের সঙ্গে আলাপ করিয়ে দেবার জন্য। একটা কিছু ব্যবস্থা তোকে করে দিতে হবে বাই এনি মিন্স। সরি দাদা, এসব কথা তোমার বলা ইচ্ছা আমার ছিল না, কিন্তু কেন যাই না বলে ফেললাম। অমুকে আরো কষ্ট করে প্র্যাকটিক্যালি নিজেকে শেষ করে বিলেতে পাঠিয়েছিল, সেই অমু সেখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে। কোর্স কমপ্লিট করার সুযোগ ও কেউ রাখে, শেষ বছরের সবটা পরীক্ষায় ফেল করেছে।
নমস্কার, ইডেন উদ্যান থেকে বিজয় সরকার বলছি। আজ ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারতের তৃতীয় টেস্ট খেলার প্রথম দিন। এখনো অধিনায়করা মাঠে নামেননি, কিন্তু ইডেন ফেরে পড়েছে দর্শকের ভিড়ে। বহু বছর এই ধরনের দর্শকের ভিড় এই মাঠে হয়নি। ধারা বিবরণী শুরু করার আগে একটা খবর আপনাদের জানাতে হচ্ছে বলে আমরা দুঃখিত। আজ সকালে ইডেনে খেলা দেখবার জন্য দৈনিক ক্রিকেটের যে লাইন হয়েছিল সেখানে ভিড়ের চাপে পিষ্ট হয়ে